আজকে আমরা উত্তম কুমার সৌমিত্রর মতো যে লেভেলটা তৈরি করতে পেরেছিলাম, কারণ তখনও বাঙালির হাতে যতটুকু পুঁজি কিছুটা অন্তত বাঙালির হাতে ছিল, তাই আমরা তাদের সেই লেভেলটা দিতে পেরেছিলাম। বাঙালির হাতে পুঁজি বাংলায় যত কমছে তত কিন্তু আমাদের পরের জেনারেশনটা দেখুন, তারপরের জেনারেশনটা দেখুন, শেষ জেনারেশনে কি হচ্ছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খান আসছে এবং তার পাশে বাংলার বেস্ট যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কেদার্থর মতো চাকরের মতো যে দাঁড়িয়ে থাকছে, এটা কিন্তু কল্পনাতে আঘাত। বাংলা গান করে বাংলা অ্যাক্টিং করে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফেক্ট চয়েস, স্পষ্ট কথা। সে যখন বাড়িতে পার্টি করছে বন্ধু বান্ধবদের সাথে, নেচে কুদে ইনস্টাগ্রামে দিচ্ছে, টুইটারে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান চলছে বাঙালি, যে শ্রোতা দর্শকের কাছে কি মনে হচ্ছে, কি বার্তাটা কি যাচ্ছে, যে ভাই আমি যাকে দেখে তালি মারি সে অন্য জিনিস দেখে তালি মারে, আমার তো উচিত ওই জিনিসটা দেখেই তালি মারা, এই মারের এই আমার মানে মেকি জিনিসটা দিয়ে কি হবে। তুমি বুঝতে পারছো কত বড় ক্রাইসিস এটা। জাতীয়তাবোধ কেন দরকার, জাতীয়তাবাদ কেন দরকার, জাতীয় পুঁজি কেন দরকার, প্যারা কেন দরকার।